তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে না? আমরা মনে করছি নেত্রী আছে দু চার পয়সা এদিক ওদিক থেকে পকেটে আসছে, ঠিক আছে, আবহাওয়া কিন্তু থম থমে, কোথায় কখন কি হয়ে যাবে আমরা না করি, আল্লাহ না করব, ঠিক আছে, অনেকের সেকেন্ড হোম কিনা হয়ে গিয়ে ভিডিও আছে, সুতরাং আমাদের আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই চুয়াডাঙ্গায় ছিলাম, চুয়াডাঙ্গার দুধ কিনেছিলাম, কর্মীদের পাশে ছিলাম, কর্মীদের নিয়ে চলেছে, আগামী দু দিন যদি কোনো দিন আসে আমি তোমাদের পাশেই থাকবো। আজকে আমাদের অনেক কথা আর বক্তৃতা করবো না, একটা কথা বলে শেষ করি, আমরা বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আল্লাহ আমার মনে হয় আমাদের হাতে নাগালে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, আল্লাহর ইচ্ছাই সে বেঁচে আছে। এই দেশে ডেভেলপমেন্ট উন্নয়ন বাংলা হিন্দি ইংরেজি যাই বলে এই দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর সেই উক্তি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো আজকে সমাপ্ত করার জন্য নেত্রী সত্য হাতে দাঁড়িয়েছে, দাঁড়াতে হবে, যত বড় অপশক্তি থাক এই অপশক্তিকে রুখতে হবে, ঠিক আছে, এই অপশক্তিকে রুখে আমাদেরকে নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচন আসছে, আগেও বলেছে এখনো বলছে জামাত বিএনপি তোমাদের ঘাড়ে ভর করে ভোট দেবে, কুমিল্লায় যায় নাই, কুমিল্লায় যায় নাই, অনেক জায়গায় যায় নাই, অনেক সিটি কর্পোরেশনে আমরা হারিয়েছি আমাদের কারণে, আমরা আমাদের কারণে হারিয়েছি, সে কথা আগেই বলেছি। তো ঘটনা ঘটনা হলো আমাদেরকে অবশ্যই সব দিক বিবেচনা করে পথ চলতে হবে, পথ চলায় ভুল করা যাবে না, বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছে, বঙ্গবন্ধু নেই, এখন শেখ হাসিনা যে নির্দেশ দেবে অক্ষরে অক্ষরে পালিত হবে নাকি হবে, কোথায় হোক আর না হোক চুয়াডাঙ্গায় হবে, আমরা করেছি অতীতে আমরা করব। আমি আজকে এই সম্মেলনের সভাপতি সহ যারা এই সম্মেলন সফল করার জন্য সার্বিকভাবে প্রেসিডেন্সি রাজ্যুল এবং ডিউককে সার্বিকভাবে সহযোগিতা করছে, তাদের কাজের পাশে এসে দাঁড়িয়েছে, সম্মেলনে তারা যেসব ভাইরা দূর দূরান্ত থেকে এসছেন আপনাদের সকলকে সম্মেলন সফল করতে হবে, এখানে অনেক বয়স্ক মানুষ আমার থেকেও বয়স্ক মানুষ অনেকে এসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, যে দলের প্রতি আপনাদের যে আনুগত্য, দলের প্রতি শেখ হাসিনার প্রতি যে আনুগত্য আমি সত্যিই বিস্মিত হয়েছি। তো আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো আরেকবার, শুধু সম্মেলনের সময় নয়, মাঝে মাঝে আপনার নেতৃবৃন্দকে মফস্বলে পাঠাবেন, মফস্বলে আপনার নেতারা কি করছে, কতটুকু কাজ করছে, তাদের কি অগ্রগতি, আগে আমরা তাই দেখেছি, এখনো যদি এই কাজটুকু আপনারা করেন আমার মনে হয় কৃষক লীগ, কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি চুয়াডাঙ্গার ব্যারিস্টার বাদল হোসেন বঙ্গবন্ধু তাকে বানিয়েছে, বাদল ভাই আমার বলতে চাইছেন বিষয় আমার জি বলছে বাংলাদেশে যদি সব থেকে বড় সংগঠন হয় করা যায় তাহলে সব থেকে বড় সংগঠন কৃষক লীগ হবে, কৃষকের বেশি লোক তো আর অন্য থাকে নেই, এদেরকে সংগঠিত করতে হবে, আমাকে হেল্প করতে হবে, এমন আমি তো ছোট মানুষ বলতে ছোট মানুষ হলো যত পারি হেল্প করতে, কৃষক লীগটাকে বড় একটা জায়গায় নিয়ে যেতে হবে।
তো যাই হোক, আমি আপনাদের একটা কথা বলবো, আজকে সম্মেলন আপনারা যারা আয়োজন করছেন সকলকে, আয়োজকদেরকে আবারও যেন